সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে তো সকলকে জানাই শুভ নববর্ষ। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। এই দেখো সকালবেলায় আজকে বেরিয়ে পড়েছি, সকাল বলতে তখন প্রায় 7:30 বাজে, ধরো বেশি বাজে না। তো আজকেও স্নান টান করে সকালে বেরিয়ে পড়েছি, আমি আর পণ্যা যাচ্ছিলাম, আর মা যাচ্ছিলো দোকান। তো বাবার দোকানে আজকে পুজো হবে, তো সব মানে জোগাড় করে বাড়িতেই ধরো নিয়ে যাচ্ছি দোকানে। সব কিছু তো দোকানে সম্ভব নয়, কিছু জিনিস থাকে না। তো পণ্যা ওইদিকে ধরো দাঁড়িয়েছিলো বাইরে, আর বাবা ওইদিকে দোকানে মানে করছিলো, তার ওইদিকে মা পেছনে দেখো মা জোগাড় করছিলো সব টুকটাক, আর আমি এইদিকে দাঁড়িয়েছিলাম। তা কোনোবার তো আসি না, ধরো এবারে আসলাম, এবারে প্রথমবার তো ভাবলাম যাই, তো দোকানে কেমন পুজো হচ্ছে না হচ্ছে দেখে আসি, কোনোদিন আসিনি। আর ছোটো আমাদের দোকান ধরো ছোটোখাটো, তো সেখানে পুজো হয়, ঠাকুরমশাই চলে এসেছিলো তাড়াতাড়ি, তার জন্য আমরা সকাল সকাল আবার তাড়াতাড়ি চলে আসলাম। তো দিদিভাইও আসেনি, ধরো পরে আবার মা ফোন করে বললো দিদিভাইকে যে আসবা, তো এসে চলে এসো। দিয়ে আবার দিদিভাই পরে আসলো, তো ঠাকুরমশাই পুজো এত তাড়াহুড়া করে করছে, মানে কি বলবো খুব তাড়াহুড়া করে পুজো করছিলো, মানে ওদের তো আর আজকে তো একটা পুজো নেই, আরও সব অনেক দোকানেই পুজো হয়, তার জন্য তাড়াহুড়া করছিলো। ঠাকুরমশাই পাওয়া তো এইরকমই হয় আমাদের ওখানে, মানে আমার বাবার বাড়িতে তো আরও মানে এবার ঠাকুরমশাই কিনে কাড়াকাড়ি বললেই ছেলে এরকম অবস্থা হয়ে যায়, মানে এত ঠাকুরমশাইরই হয়। তো পুজো হয়েই গেল, তাও অল্প মানে খুব সামান্য কিছু মানে একটু মন্ত্র বললে হয়ে গেলো পুজো, এরকম অত জায়গার মন দিয়ে পুজো করলো তো যাই করলো, আজকের দিন আবার কী হবে। তো যাই হোক, দেখো পুজোও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো লক্ষ্মী গণেশ, তো আমি মাকে জিজ্ঞাসা করছিলাম তোমাদের এখানে লক্ষ্মীও মানে থাকে, লক্ষ্মী ঠাকুরও থাকে? তো বলছিল হ্যাঁ, বলছি আমাদের তো কই, আমাদের মানে আমাদের বাবার বাড়িতে ধরো শুধু গণেশ ঠাকুরই পুজো করে, তো লক্ষ্মী পুজো মানে লক্ষ্মী থাকে না, তো দেখলাম এইটাই পুজো লক্ষ্মী গণেশ। আর এবার সবাই প্রায় আমরা দোকানে পুজো দেখতে এসেছিলো, আমরাও এসেছিলো ওদের দোকানে পুজো হচ্ছিলো, তো যাচ্ছিলাম আমরাই একটু বাড়ি যাচ্ছি এখন। আমি একটা ধূপকাঠি পুরো দিয়ে আসবো এখন, তখন থেকে তো আসলাম দিয়ে চলো দিয়ে। আর এই দেখো আমাদের বাড়ির সামনে শনি মন্দির, তার জন্য আমি মানে শনিবারটা আমি একটা করে ধূপকাঠি দেওয়ার চেষ্টা করি। তো আর আমি ধরো শনিবার মানে নিরামিষটা বেশি ভাগই পালন করতে আমি করি, শনিবার কোনো আমিষ আমি খাই না, আর আমি উপোসটা করতাম তার জন্য। দেওয়ার চেষ্টা করি, পারলে দিই, আমি তো দেওয়া হয় না। সামনে গৌরাজ মন্দির, তো চলো বাড়ি আসলাম, গৌরাজ মন্দির দিয়ে আসলাম। দেখলাম এত গরম পড়ছে, কী বলবো, প্রচণ্ড গরম লাগছে, শাড়ি পরে তো আরও গরম লাগছে, যেহেতু পড়া নেই তো বাড়িও তাই সকালে উঠে সব কাজ এই তিন দিন থেকে চলছে এখন। তো চলো এখন মানে ব্রেকফাস্ট করিবা দিয়ে কথা হবে। এখন দেখো খাওয়া দাওয়া করে এসে মানে শুয়েছিলাম, তো বিকেলবেলা উঠে এই যে মেলা থেকে যে পাখিগুলো কিনেছিলাম তো কোথায় লাগাবো ভাবছিলাম, বুঝতে পারছিলাম তো তো দেওয়ালে ভাবলাম, আমাদের দেওয়ালে তো এমনি ধরো ই কড়াই আছে, ডিজাইন কড়াই আছে, তো ভাবলাম পাখিগুলো লাগাই, দেখতে ভালো লাগবে, ডালে বসে আছে যেমন হবে, তো কোথায় লাগাবো ভেবেছিলাম, তা আমি লাগালাম এইভাবে, এখন ভালো লাগছে কি না যাই না, তো যদি না লাগলো পরে আবার চেঞ্জ করে নেবো। যাই হোক চলো, তোমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো, যদি কোথাও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারবেন, আজকে অন্তত ডাটা।